তীব্র গরমের মধ্যেই পানীয় জলের সংকট দেখা গেল দুর্গাপুর বিজনের ভারতী রোড সংলগ্ন নতুনপল্লী বস্তি এলাকায়। শুক্রবার সিপিআইএম এর সদস্যরা ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করে এলাকায়। তাদের অভিযোগ, বামফ্রন্ট সরকারের আমলে অর্থাৎ 2011 পূর্ববর্তীকালে তৎকালীন মেয়রের সময় জলের সমস্যায় পড়তে হয়নি এলাকাবাসীকে। 2011 পরবর্তীকালে জলের সংকট দেখা যায় এলাকায়, যা বর্তমানকালেও অব্যাহত। নতুনপল্লী বস্তি না, সারা রাজ্যে যখন বামপন ছিল, সিপিআইএম পার্টি যতদিন ছিল 2011 অবধি, প্রত্যেকটা মানুষকে জলের কোনো দিন অসুবিধা বুঝতে দেয়নি। প্রত্যেক দিন গরমকালে আমাদের যখন কর্পোরেশন ছিল, আমাদের মেয়র অ্যান্ড কাউন্সিলর ছিল, যতদিন প্রত্যেকটা মানুষদেরকে জলের ব্যবস্থা করে দিয়েছে, কেউ বুঝতে পারেনি যে জলের অসুবিধাটা কী হয়। আপনারা জানেন যে 2011 পর মানুষরা জল না খেয়ে মরে যাচ্ছে। একই উদ্দেশ্যে আপনারা 2023 দেখছেন যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোটের মেয়াদ শেষ হয়ে গেছে, মানুষরা কোথায় যাবে, তাকে অভিযোগ করবে, ভোট করছে না। তার জন্য আমরা বলেছি দুদিন আগে ডেপুটেশন দিয়েছি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।